নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। আমি অপর্ণা ভট্টাচার্য, রয়েছি আপনাদের সাথে। আজ 16ই আগস্ট, সারা দেশেই পালিত হচ্ছে খেলা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে এবং রামজীবনপুর পৌরসভার পরিচালনায় আজকে একটি বিশেষ ফুটবল ম্যাচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেই ম্যাচটির শুভ উদ্বোধন করলেন রামজীবনপুর পৌরপিতা কল্যাণ তেওয়ারি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র তুলে ধরার জন্য। যদিও আজকে আবহাওয়া বেশ খুব একটা ভালো নয়, তবুও সেই আবহাওয়াকে বা তার সাথে রয়েছে ঝিরঝিরে বৃষ্টি, তবু এই সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে ঠেলে রামজীবনপুর বাসী এই খেলার জন্য আজকে জমা হয়েছে রামজীবনপুর হাইস্কুল ময়দানে। এবং এই ফুটবল ম্যাচকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় গৌরাঙ্গ বটব্যালের সাথে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। খেলা হবে দিবস নির্দিষ্ট এই জন্য মাননীয় ২০১১ সালে ক্ষমতা আসার পর থেকে মানুষের মধ্যে সংস্কৃতি পরস্পর জাগিয়ে তোলার জন্য এবং খেলার মাধ্যমে মানুষকে আরও নিয়োজিত করা, মানুষের মেরুদণ্ড যাতে সোজা হয় ঠিকঠাক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষের বুকে বাংলার বুকে নষ্ট করার জন্য কিছু অশুভ শক্তি দিন রাত সচেষ্ট হয়ে চলেছে, সেই প্রতিরোধের জন্য খেলার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে খেলার মাধ্যমে বাংলা এগিয়ে চলবে। এই সেই খেলা হবে দিবস আজকে রামজীবন পৌরসভার উদ্যোগে পালন হল। আমরা খেলার মান উন্নয়নের জন্য দুটো একাডেমিক কোচিং সেন্টারের প্লেয়াররা যেমন এখানে খেললেন, আমরা কিছু আর্থিক সহযোগিতা করলাম, ট্রফি দিলাম এবং আমরা পৌরসভা 11টি ওয়ার্ডের 22 ক্লাব আমরা ফুটবল দিলাম যাতে আরও খেলাধুলার মান আগের দিনে এগিয়ে যায় এবং আগামী দিনে রামজীবনপুর পৌরসভা চেষ্টা করবে যে ফুটবল সহ বিভিন্ন খেলা যাতে মানুষ নিয়োজিত থাকলে মানুষের মন ভালো থাকবে, মানুষের মেরুদণ্ড সোজা থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সেই চেষ্টা আমাদের। আজকে 16ই আগস্ট বলে গেছেন সভাতে তাদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি চেয়েছেন এই দিনটাকে অনুষ্ঠান হলো আমন্ত্রণমূলক খেলা। এই খেলায় অনেক দুর্যোগ জোয়ার বৃষ্টি সত্ত্বেও এই সুন্দর খেলা আমাদেরকে এই যে দুটো দল সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যে উপহারটি দিয়েছে, এটি সত্যি খুব ভালো লেগেছে।